আমাদের কাছে খবর আসছে যে পীর সাহেব খ্রিস্টান মানে এলাকায় দুইটা গ্রাম মানে ওরা মূলত ভণ্ড পীরের মাধ্যমে এরা তদবির করে। আমরা এই সফরে একজন মুরতাদ ওই আজগর আলী যে মুসলিম থেকে খ্রিস্টান ইমাম সাহেব ছিল, 7-8 বছর ইমামতি করেছে, তার ভাইও খ্রিস্টান। তো তার ভাই বলতেছে, হুজুর আমরা তরিকা নিয়েছিলাম। আমি বললাম যে আমরা তো তরিকার লোক। আমি বললাম দেখে দিতাম বাবরি চুল, তোকে সে খুশি হয়ে গেছে। ওরা প্রায় সবারই কি বাবরি চুল থাকে। আচ্ছা আপনি তরিকা নিয়েছিলেন? হ্যাঁ আমি তো তরিকার লোক। দেখেন না বাবরি চুল, তো খুশি হয়ে গেছে। এতক্ষণ সে খুব খেপেছিল, এখন সে আমাকে আলাদা নিয়ে কথা বলছে। হ্যাঁ হুজুর, আমার তালিবাগ বলেন তো সে আমাকে বলছে দেখেন আমি কোন সবক দিছে পিসাব, কোন তরিকা বলতো লতিফা, কোন লতিফার খবর, কোন তরিকা, কোন লতিফায় আছে সবাই, কোন জায়গায় আছে, কোন জগতে আছে, মারহালা কোন জায়গায় আছে, কোন মারহালায় আছেন, লতিফা জারি হয়েছে নি, কলব জারি হয়েছে নি। এখন তাকে কেমনি শিখাইতে শুনেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লাটা টান দিল, কে টান দিল? এটা ঈসাই টান দিল। ইল্লাল্লাহ আল্লাহ মানে লা ইলাহা ঈসার টান আর ইল্লাল্লাহ হলো আল্লাহর টান, তো দুই টান মিলে হলো এইটা হলো পিতা পুত্র পবিত্র আত্মা। লা ইলাহা ইল্লাল্লাহর হাত যে যে বুঝেছে মূর্খ মানুষ। তো মানিকগঞ্জে দুই পীরের মুরিদ, একজন সাধারণ মানুষ একজন পীরসাহেবের মুরিদ, ওরা এরকম খ্রিস্টানদের বিভিন্ন কথা বলছে, ঈসা নবীর কথা, ঈসা নবীকে মানতে হবে, তাওরাত জিন মানতে হবে। তো আরেকজন বলছে দুরুদের খেতে গিয়ে এই তর্ক, না 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 তোদেরটা ঠিক না আমাদেরটা ঠিক। তো ও সাধারণ মানুষ, এ সাধারণ মানুষ। এখন সে বলছে তার চলেন কী করা যায়, আচ্ছা তুমি তোমাদের হুজুর নিয়ে আসো, আমরা আমাদের হুজুর নিয়ে আসি, যেহেতু আমরা ধর্ম সম্পর্কে তো আমরা ভালো বুঝি না, উভয় সামনে রেখে দিই, যারা ভালো বলবে যেটা প্রমাণ হবে যেটা আমরা মানবো। বল ঠিক আছে চলো। ওই গ্রামের দুজন মানুষ গেল, তারা মানিকগঞ্জ জেলা সদর থানা সানমান্ডা গ্রামের মসজিদে। এবার সানমান্ডা মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বললেন আমাদের অমুকে এ এ কথা বলে, তো ওনার সাথে আপনিও আসবেন, উনি ওনার হুজুর নিয়ে আসবেন, আপনারাই দুইটা কথা বলবেন, আমরা সত্যটা মেনে নিব, যারা জিতবে ওটা মানব। তো তারা জানতে পারলো যে তারা হলো খ্রিস্টানদের মানে তার ঈসাই জামাত খ্রিস্টানদের। এখন ইমাম সাহেব চিন্তা করলো যে আমি এদের সাথে কী বাহাস করবো। উনি গেলেন মানিকগঞ্জ শহরের ওলামায়ে কেরামের কাছে, ওইটা গিয়ে আর একটু বড়ো হলো। মানিকগঞ্জ শহরের ওলামায়ে কেরাম ওনারা চিন্তা করলেন যে খ্রিস্টানদের সাথে বাহাস। এখন পিসাব মানিকগঞ্জের ওলামায়ে কেরাম ওনারা চিন্তা করলেন মানে যত জায়গায় যাচ্ছে যে মানে উপস্থাপনাটা বড় হইতেছে, যে খ্রিস্টানদের সাথে মোনা যারা বাহাস এটা তো আর একটু ঢাকা দেওয়া দরকার। ওনারা আসলেন জামিয়া রহমানিয়া মুফতি মনসুর হোসেন হুজুরের কাছে। হুজুর বললেন যে আমাদের এই লোকজন মান্ডাতে ওরা এই দাওয়াতি কাজই করে, যে কাজে এটা পদের সাথে যান। তো শামসুল হক ভাই উনি মানিকগঞ্জ সদরের ভাইস চেয়ারম্যান ছিলেন, তো উনি এবং ওখানে আরও কিছু সাথী স্থানীয় ওনারা আসছেন। এসে আমাদেরকে বলছেন হুজুর কিছু মানুষ খ্রিস্টান হয়ে গেছে, তো ওদের সাথে ওদেরকে যদি বোঝানো যায় ওরা ফিরে আসবে, তো এর জন্য একটা ডেট করা যায়। আমরা আগামী শুক্রবার ডেট করছি, হুজুরের কাছে গেছিলাম, হুজুর আপনাদের কথা বলছেন, তাহলে হইতে পারে কোনো সমস্যা নেই, হুজুর হুকুম করলেই তো আমাদের যেতে হবে অবশ্যই। তো শুক্রবার একদিন আমরা জুমা টুমা বাদ দিয়ে গেলাম, জুমার পরে প্রোগ্রাম, গিয়ে দেখি সে চরের মধ্যে আপনার সানমান্ডা গ্রামে নদী পথ আবার রাস্তা দিয়ে এসছে, গিয়ে দেখি লোকজন জমা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কেউ নদী দিয়ে আসছে, কেউ সাইকেল দিয়ে, কেউ মোটরসাইকেল দিয়ে, যা যার অবস্থান বিভিন্ন জায়গাতে প্রচার হয়েছে খ্রিস্টানদের সাথে মুসলমানদের মোনাজারা। স্বাভাবিক নতুন জিনিস যে খ্রিস্টানদের সাথে মুসলমানদের মোনাজারা, এর জন্য মানুষ আরও খুব ইয়া করে আসছে। এখন মাথা বরটা তো সবাই বসছে যারা খ্রিস্টান হয়ে গেছে, তো ওদেরকে যখন ওদের লোক আর আসে নাই, পিসাব ওদের পিসাবও আসে নাই, ওই খ্রিস্টানদের কেউ আসে নাই, এখন এলাকায় মাথা বলছে হ্যাঁ এর মুরিদ যারা আছে যারা খ্রিস্টান হয়েছে বাস এদেরকে বাড়ি জ্বালিয়ে দাও, এদেরকে পিটাও, এলাকা ছাড়ো, সমাজ ত্যাগ করো। স্বাভাবিক আমাদের মুসলমানদের যেই আবেগ যে কাজ করে সব পুরাই দিতে পারবে, কিন্তু যাদের ফজর নামাজে খবর নেই আমাদের আবেগ খুব মানে এই করবো সেই করবো, কিন্তু পরে ফজর নামাজে আর খবর থাকে না।
তখন আমি দেখলাম যে পরিস্থিতি এটা ভিন্ন দিকে গড়াচ্ছে। তা আমি বললাম যে ভাই আপনারা আমাকে ঢাকা থেকে দাওয়াত দিয়ে এনেছেন, তা আমাকে তো কিছু কথা বলার সুযোগ দিবেন। মাধব বললো হ্যাঁ হচ্ছে, তা তো অবশ্যই। তাই মাইকটা দিলাম, আমি নিয়ে বললাম দেখুন আপনারা যেসব পন্থায় আগাচ্ছেন এটা সঠিক পথ নয়। আমরা তো আগে এই লোকগুলি আপনাদেরই লোক, এদেরকে যে বাড়িতে বের করে দেবেন এত আপনাদের কারো না কারো আত্মীয়, এত আপনাদের লোক। সে হয়তো ভুল বুঝছে, সে আবার অন্যদিকে চলে গিয়েছে, তো তাকে তো আমরা বুঝাইতে পারি, আগে বুঝাই। যদি বুঝিয়েছে ইসলাম কবুল না করে তখন আমরা অন্য পন্থা অবলম্বন করলাম, আমরা প্রশাসনের দ্বারস্থ হইলাম, সেটা পরে আইন আমরা কেন নিজের হাতে নিয়ে নিব। যাই হোক, আমরা ওখানে প্রায় 17-18 জনের মতো ছিল, তাদেরকে কিতাবুল মুকাদ্দাস বাইবেল খুলে খুলে তাদেরকে বোঝানো হলো। বোঝানোর পরে উপস্থিত মজলিসে 18 জন যারা মুসলিম থেকে খ্রিস্টান হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ তারা আবার তওবা করে মুসলমান হয়েছে। এরপর আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কীভাবে খ্রিস্টান হইলেন, বলে আমাদের পিসাব তো সবক দেয়, প্রথম সবক, দ্বিতীয় সবক, তৃতীয়, চতুর্থ সবক পর্যন্ত ঠিক দেয়, পঞ্চম সবক থেকে নিয়ে আস্তে আস্তে সবক ভিন্ন হইতে থাকে, দশম সবকে তাকে তিলকা আশারা কামেলা, দশম সবকে তাকে খ্রিস্টান বানায়। বলে কি বলে বানায়? বলে ঈসার তরিকা সবচেয়ে বড় তরিকা। বলে তরিকা তো চারটা, আমরা জানি চারটা, যে সাহারওয়ার্দিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, এরকম কাদেরিয়া। বলে এর থেকে বড় তরিকা হলো ঈসাই তরিকা। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে উনি শুলিতে চড়া সকলের পাপকে মাফ করে দিয়েছেন, এই কথা বিশ্বাস করে যে তার তরিকা বন্দি নিবে সে একবার নিষ্পাপ হয়ে যাবে এবং সে নিশ্চিত জান্নাতে যাবে। কিছু প্রশ্ন করে যে মুসলমানরা জান্নাতে যেতে পারবে না কেন? আল্লাহ বলছেন যে ওই উটের শুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন কঠিন, একজন মানুষ, একজন গুনাহগার জান্নাতে যাওয়া তেমন কঠিন। তা আপনি মিথ্যা কথা বলছেন, একবার তো আপনি গুনাহ করে ফেলেছেন, হয়তো আপনাকে জান্নাতে যেতে হলে আপনাকে আপনি কোনো আর নামাজ পড়েন নাই, গুনাহ করে ফেলছেন, আপনি নিশ্চয়ই জান্নাতে যেতে পারবেন না, কারণ কুরআন বলছে নাউজুবিল্লাহ। এইভাবে বুঝায়া পরে দশম সবকে তাদেরকে তরিকা বন্দি নেই, কথায় তরিকা বন্দি নেই, ওদের বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে তাকে চুবিয়ে তরিকা বন্দি খ্রিস্টান বানায়, খ্রিস্টান বানিয়ে বাস পরে তাকে ছেড়ে দেয়। আর ওই তরিকা বন্দির পর তার আর কোনো ইবাদত বন্দিকে লাগে না, তরিকা বন্দির পর কি লাগে না, বাস সে গুনাহ থেকে মুক্ত হয়ে গিয়েছে। যাই হোক, আমরা গেলাম, এখন ওই পিসাবের খবর নিলাম, পিসাবের বাড়ি কোথায়? পিসাবের বাড়ি হলো গুজুরিচর এলাকা, তো সদর থানায় পড়েছে। তো আমরা ওই এলাকার ইমাম সাহেবের নাম্বার সংগ্রহ করেছি, ইমাম সাহেবকে বললাম যে হুজুর আমরা আপনাদের এলাকায় জামাত নিয়ে আসবো। তো উনি বলছেন না হুজুর এদিকে জামাত চলে না, সব তরিকার লোক এদিকে জামাত টামাত চলে না। আমি বলছি না ভাই আপনার আসবো, না আসলে তো আমার চাকরি নিয়ে টানাটানি হবে। তা আমি বললাম আপনাকে একটা সুন্দর বুদ্ধি দেই, আমরা এত তারিখ থেকে এত তারিখ তিন দিনের জন্য আসবো, আর আপনি আপনার মসজিদ কমিটি থেকে 5 দিনের ছুটি নিয়ে যান, আমরা যেদিন আসবো তার আগের দিন এবং তার পরের দিন, আর যে 3 দিন আমরা থাকবো 3 দিন নামাজ আমরা পড়াই দিব, আপনার টেনশন করার দরকার নেই। তা আপনারও চাকরি বাঁচলো আর আমাদের দাওয়াতি কাজও হয়ে গেল। আমি মনে করছি উনি হয়তো বা আমি তাকে একটু হিট দিয়েই বললাম, ও আল্লাহ সেদিকে ঠিকই তাই করলো, আমরা গেছি গেছি ঠিকই ইমাম সাহেব নাই। তো আমরা জোহরের সময় এক ছেলে লিঙ্গডি বলে মানে সে বাচ্চা মানুষ স্কুলের ছেলে আসছে আদান দেওয়ার জন্য, আমি বলে হুজুর কোথায় তোমার ইমাম সাহেব? বলে হুজুর হুজুর কয়েছে আমার আদান দিবার নাইকা, হুজুর কয়ে গেছে আমার আদান দিবার নাইকা, হুজুর আমাকে আদান দিতে বলছে। আমরা হুজুর কথা বলে হুজুর ছুটিতে, ঠিক আছে তোমার আদান লাগবে না আমরা দিয়ে দিব। তো আমরা ওই দিন নামাজ পড়লাম, কোনো মুসলি নাই। পরে খোঁজখবর নিয়ে জানতে পারলাম ওই এক গ্রামে 18 পীর, একজন আবার খ্রিস্টান পীর, এটা মানুষ জানে এক গ্রামে কত পীর আর একজন আবার নামাজি নাই একজনও। যাই হোক, এবার আমরা এক হিন্দুকে দাওয়া দিতে গেছি, ওই হিন্দু বলছে আমাকেও দাওয়া দেন, ওই যে খ্রিস্টান পীরকে দাওয়া দেন। আর প্রথম দিন আমরা গেছি লোকজন অনেক বেশি ছিল, আমাদের রাহবার বলছে ও যে দাঁড়িয়ে আছে লোকটা মানে একটু ভিতরে ওই লোকটা, যে আমরা গিয়েছি ভিতরে চলে গেছে, এখন ডাকি উনি আসে না, ভিতর তো খবর পাই হুজুর নাই, হুজুর বাইরে গেছে, উনি কোনোভাবে আসে নাই। আমরা চিন্তা করলাম লোকজন বেশি হওয়ার কারণে ভয়ে হয়তো, আর আগে যেহেতু ওদের 18 জন ফিরে আসছে
ওইটার একটা প্রভাব তার মধ্যে পড়েছে। তো পরের দিন আমরা গেলাম, আবার দুইজন গেলাম, আমি আমাদের রাহবার একজন আরেকজন সাথীকে নিয়ে। তো ওই পিসাবকে এবার বোঝাচ্ছি, প্রথমে সে দাবি করছে, বলে না আমি খ্রিস্টান খ্রিস্টান হই নাই। আমি তাহলে কী সমস্যা দেয় মানুষ যে আপনার খ্রিস্টান পীর বলে? বলি বলে, মানুষের মুখে কি আর টেপ লাগিয়ে রাখা যায়? আমি বলতে খুব খাতির জমাইলাম, আসলে অসুবিধা তো নাই, তরিকা তো নেওয়া দরকার, তরিকা বন্দি নেওয়া। আসলে আমরা তো আজকাল মানুষ তার ভাই তার পক্ষে কিছু কথা বললাম, যে আজকাল মানুষ দেখেন বুঝে টুঝে না, তো ঈশার তরিকা আজকে নবীদের তরিকা, আজকে তো আমরা এই অনেক পরে মানুষের তরিকা নিয়ে দৌড়াদৌড়ি করে, নবীদের তরিকা তো বড় তরিকা, এই তরিকাটা নেওয়া দরকার। হ্যাঁ হুজুর, আপনি বুঝছেন কথাটা। যাই হোক, এখন দেখলো যে লাইনে আসছে, এবার মোটামুটি তার খোঁজখবর নিতে 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 জানতে পারলাম সে হলো মসিহি জামাতের লোক। কার লোক? মসিহি জামাত কি? খ্রিস্টানদেরই একটা তরিকা, একটা দল, যারা ইসলামী নাম নিয়ে এই লেভেলটা, ওই যে বলছিলাম না C4, C5, C6, এটা তাদের কোট, কোন ক্যাটাগরির আমি আপনি বুঝবেন, ওদেরকে শুধু সংকেত থাকবে যে আপনি কোন ক্যাটাগরির, সে শুধু বলবেন C5, তাই বুঝে ফেলেছে না এরা ওই ক্যাটাগরির লোক। যাই হোক, পরে জানতে পারলাম সে কীভাবে খ্রিস্টান হয়েছে না হয়েছে সব বিস্তারিত, তো সে কতজনকে বানাইলো পরে আলহামদুলিল্লাহ, তার পিছনে মেহনত হয়েছে প্রথম দিন, দ্বিতীয় দিন সেই লম্বা সময়ে, তৃতীয় দিন রাত্রে কান্নাকাটি হয়েছে, তৃতীয় দিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়ত দিয়েছে, সে তওবা করেছে, মসজিদে আসছে, সে তওবা করে মুসলমান হয়েছে। সব আরেক আরেক পীরের তো আপনার এই দেখালাম, এই পিসাবের কাহিনী হলো সে পীর থাকা অবস্থায় তার বই, এও খ্রিস্টান, মাজহারুল ইসলাম বা তালিমে তরিকত, শাহ খাজা খাজা শাহ মোহাম্মদ সমীরউদ্দিন চিস্তি নিজামিয়া, এটা হলো আপনার ইয়াতে ফুলহরি ঝিনাইদা ভগবান নগর, এই ঝিনাইদা ভগবান নগরে অনেক মুসলমান খ্রিস্টান। ওখানে আমাদের একবার মুনাজাত ছিল 2009 সালে, এলাহি বক্স, ঠান্ডা মাথা বক্স, ত্রিপুল মাধুরী, এই ত্রিপুল মাধুরী একটা স্কুল চালায়। আমি তাকে জিজ্ঞাসা করছি আপনারা যে খ্রিস্ট ধর্ম প্রচার করেন কিসের ভিত্তিতে, বলে যে আমরা যে আমাদের আয়ের 10 ভাগের 1 ভাগ আমরা ইয়া করে দিই প্রচার কাজে খরচ করি, কোন কাজে, এবং ওইটা যে দেই পিছনে তাকাই না, এটা কীভাবে খরচ হলো না হইলো, তাকে সব প্রচার, বই কিনি, বই কিনা মানুষকে দেই, বিভিন্নভাবে তাকে মানুষকে সহযোগিতা করি, তাদের আয়ের 10 ভাগের 1 ভাগ কী করে প্রচার কাজে খরচ করে। সম্মানিত হাজিরিন, তো ওখানে এই ইমাম সাহেব, আমরা জামাত নিয়ে গেছি, তো এই পীর সাহেব সে মুসলিম থেকে খ্রিস্টান, এখন তার কিছু প্রশ্ন যে আমাকে কেউ হারাইতে পারবে না, সে হোমিওপ্যাথি ডাক্তারই প্র্যাকটিস করে, মানুষজন আসে তাকে একটা করে এই তরিকুল জান্নাতি মুসলিমিন এই বই একটা করে দেয়, মানে ঔষধ, ঔষধের সাথে বই ফ্রি। আর হোমিওপ্যাথি ডাক্তার তো এমনি লম্বা সময় কথা বলে, বাস তার সাথেও কথা বলছে। যাই হোক, ওর সাথে লম্বা সময় আমাদের একজন দায়ী তাকে পাঠানো হয়েছে, 2 দিন তার পিছনে মেহনত হয়েছে, তৃতীয় দিন সে তওবা করে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তার কাছে 1 গাঁঠি বই পুস্তক উদ্ধার করা হয়েছে।